হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো আজ নিয়ে এসেছি আমার বারান্দা বাগান আর সাথে এক কাপ চা। তো আমার বারান্দা বাগানের মধ্যে যে পাতাবাহারটা দেখলেন সেটা হচ্ছে আমার বাবা এনে দিয়েছে, আর পুঁই শাক, আর হচ্ছে যে কিছু মিষ্টি কুমড়ার গাছ যেটা আমার মা লাগিয়ে দিয়ে গেছেন, অ্যালোভেরার গাছ। আর এই গাছগুলোকে আপনারা আগেও দেখেছেন, এটাকে অনেকে নাইন ও ক্লক বলে, অনেকে আবার ছোট গোলাপও বলে, অনেকে আবার টাইম ফুলও বলে। তো যতদিন গ্রিলের এই পাশে ছিল ততদিন সেগুলো থেকে ফুল ফুটছিল না, আর এখন গ্রিল থেকে আমি বের করে দিয়েছি তো এখন সুন্দর ফুল ফোটে। আর এগুলো হচ্ছে যে আমি আমার নানু বাসা থেকে নিয়ে এসেছিলাম, খুব ছোট্ট কয়েকটা ডাল নিয়ে এসেছিলাম, সেগুলো সুন্দর মতো হয়ে গেছে। এখানে আছে হচ্ছে আমাদের সেই পেঁয়াজ ফুল যেটাকে আমরা বলি, অনেকে রেইন লিলিও বলে থাকেন। এটাও যখন গ্রিলের এপাশে ছিল তখন হচ্ছিল না, যখন আমি গ্রিলের ওপাশে বের করে দিয়েছি বারান্দার তখন খুব সুন্দর করে ফুলগুলো ফুটছে। আর মানি প্ল্যান্টটা, এটার অবস্থা খুব একটা ভালো ছিল না তাই আমি বের করে দিয়েছি। আমি একটু বাহিরে বের করে দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি। এই যে, তো এখানে হচ্ছে যে খুব সুন্দর করে রেইন লিলিগুলো ফুটেছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর অ্যালোভেরার আরও একটা গাছ আছে, আমার আসলে বেশ অনেকগুলোই অ্যালোভেরার গাছ হয়েছে, কিন্তু অ্যালোভেরার গাছগুলোতে নাকি মশা কামড় দিলে এরকম ছোট ছোট দানার মতো হয়ে যায়, তাই এরকম প্রবলেম হচ্ছে। আর এখানে লাগানো হয়েছে করলার গাছ, এটাও আম্মু লাগিয়ে দিয়ে গিয়েছে। তো করলার গাছটা বেশ বড় হয়েছে, দেখি কেমন হয়। আমি পুরোটাই এভাবে নিয়ে নিয়ে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছিলাম যে কত বড় হয়েছে, আসলেই অনেক বড় হয়েছে। এখানে কিছু মানি প্ল্যান্টের গাছ আছে, এই গাছগুলো তরতাজাই আছে, রঙন ফুলের গাছ। আর যেটা সব থেকে মজার বিষয় সেটা হচ্ছে যে আমার বেল ফুলের গাছটা খুবই তরতাজা হয়েছে, মাশাআল্লাহ, যেন আমার নজর না লাগে। আর এই যে, এইটার কথাই বলছিলাম, এটা আমার বাবা পাঠিয়ে দিয়েছিলেন। গাছটা খুবই ছোট বলতে শুধু ডালগুলোই ছিল, এটা থেকেই হয়ে গেছে। তো গাছ তো দেখা হয়ে গেল অনেক, তো চলুন এখন আমরা চা বানিয়ে ফেলি। আমি অ্যাকচুয়ালি দুধ চাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, অ্যাভয়েড ঠিক না, মানে মাঝে মাঝে তো দুধ চাটা একটু বাদ দিয়ে অন্য চা খাওয়া উচিত, তাই এখানে র চা বানাচ্ছি। র চা বলতে লেবু চা। তো যারা হেলথ কনশিয়াস তারা অবশ্যই চিনিটাকে বাদ দিয়ে যাবেন, আমি তো হেলথ কনশিয়াস না তাই চিনিটাকে বাদ দেইনি। এখানে আমি পুরো হাফ স্লাইস লেবু নিয়ে নেব, হাফ লেবু নিয়ে নিয়েছি, এটা অনেক বেশি টক হয়ে যায়, চিনিটাকে ব্যালেন্স করে ফেলে। কিন্তু আপনারা যারা টক বেশি খেতে পারেন না তারা আসলে এটা অ্যাভয়েড করে যাবেন বা অল্প সামান্য দিবেন। তো আমি এই পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। এখানে আছে চিনি, পানি, লেবু, আদা আর লবণ। তো এটাকে খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন এরকম ফুটে পানিটা একটু কমে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতা খুবই সামান্য দিয়েছি, আপনার হাতের এক চিমটি থেকে দেড় চিমটি পরিমাণ হবে। এখানে হয়তো বা ক্যামেরার জন্য একটু বেশি দেখা যাচ্ছে, এটাকে একটু বলক আসলেই এখন আমি নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমার চা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক করে দোয়া করবেন। দেখুন চাটা কিন্তু বেশি করা হয়নি, এই চাটা খেতে জাস্ট ফাটাফাটি হবে। আল্লাহ হাফেজ সবাইকে।